হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সমস্ত ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, আজকে ভিডিওর বিষয় হচ্ছে কি, আমরা রাজহাঁসের ডিম অন্য কোনো হাঁস কিংবা মুরগি কিংবা ইনকিউবেটর দিয়ে আমরা ফুটাতে পারবো কি না সেই বিষয় সম্পর্কে। এই বিষয়টি আমাদের আমাকে অনেক আগ থেকে অনেকেই প্রশ্ন করতেছেন, তাই ভাবলাম একটি ভিডিও করে আকারে আপনাদেরকে দিই। যেহেতু প্রশ্নের কমেন্টসে ডিটেলস তেমন কিছু বলা যায় না, তাই আমি আজকে ভিডিও আকারে নিয়ে আসলাম। ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। চলেন বন্ধুগণ, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, আমরা যারা রাজহাঁস পালি আমরা সাধারণত জেনেই থাকবো যে রাজহাঁসের ডিম অন্য হাঁসের বা মুরগির তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ বড় হয়ে থাকে। এই বড় বড় ডিমগুলো যদি আমরা অন্য হাঁসের নিচে বা যেমন করে চীনা হাঁস, যেহেতু নিজে ডিম নিজে ফুটায়, চীনা হাঁসের নিচে কিংবা মুরগির নিচে যদি আমরা এই হাঁসের ডিমগুলো দিই, তাহলে এই হাঁসের ডিমগুলোতে তারা তা দিবে ঠিকই, কিন্তু ওরা এই ডিমগুলোকে নাড়াচাড়া করতে অনেক কষ্ট হবে, যেহেতু ডিমগুলো অনেক বড়। তারা তাই চীনা হাঁস কিংবা মুরগি এই ডিমগুলোকে নাড়াচাড়া করতে পারবে না, কারণ এই ডিমগুলোকে নাড়াচাড়া না করলে ডিমগুলো সম্পূর্ণভাবে গ্রোথ হবে না এবং ডিমগুলো থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনা আছে। তবে আমি এখনও পর্যন্ত চেষ্টা করে দেখিনি যে অন্য কোনো হাঁস কিংবা মুরগির নিচে দিয়ে, এখনও পর্যন্ত চেষ্টা করে দেখিনি, তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব অন্য কোনো হাঁস কিংবা মুরগির নিচে দিয়ে না ফুটানোর জন্য। আপনারা অন্য কোনো হাঁস মুরগি দিয়ে কেন ফুটাবেন? যেহেতু রাজহাঁস নিজের ডিম নিজেই ফুটায়, তাহলে আমাদের উচিত রাজহাঁসের ডিম নিজেকে ফুটানোর জন্য দেয়া। তবে রাজহাঁসের যখন বাচ্চা ফুটাবে তখন আপনারা বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে পারেন, তখন তারা আবার তাড়াতাড়ি ডিম পারবে। সো আপনাদের উচিত যে আপনারা রাজহাঁসের ডিমগুলোকে অন্য কোনো হাঁসের নিচে যাতে ফুটানোর জন্য না দেন, এটাই হচ্ছে আমার পরামর্শ, বাকিটা আপনাদের ইচ্ছে। এবার আসা যাক ইনকিউবেটর সম্পর্কিত। আমরা সাধারণত ইনকিউবেটর দিয়ে ফুটাতে পারি, তবে ইনকিউবেটর দিয়ে ফুটালে কিছু সমস্যা থাকে। সেটা হচ্ছে যে ইনকিউবেটর দিয়ে ফুটালে রাজহাঁসের নাভি ঠিকমতো শুকায় না, নাভিতে সমস্যা থাকে, তাই নাভিতে যদি সমস্যা থাকে তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আর সেকেন্ড যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে রাজহাঁস সাধারণত শীতকালেই বাচ্চা ফুটায়, ডিম পারে বাচ্চা ফুটায়, এবং শীতকালে এদেরকে ব্রুডিং করতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা আছে। তো আমার সাজেশান হচ্ছে যে আপনারা রাজহাঁসের ডিম রাজহাঁসকে নিজেকেই দিবেন ফুটানোর জন্য, এবং প্রাকৃতিকভাবে ওরা লালন পালন করবে, ওরা কেয়ার করবে, আপনার তেমন একটা কষ্ট হবে না। যদি আপনি বড় কোনো খামারি হয়ে থাকেন তখন করতে পারেন, যে আমি বড় খামারি, আপনার খরচ পোষাচ্ছে না, তখন আপনি রাজহাঁসের ডিমগুলোকে ইনকিউবেটরের মাধ্যমে ফুটাবেন। যদি আপনি আমার মতো স্বল্প 2-1টি রাজহাঁস পালন করে থাকেন, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনার উচিত রাজহাঁসের ডিমগুলোকে তাকে নিজেকেই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য দেয়ার। আশা করি বন্ধুগণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে সেই বিষয়টি আমাকে কমেন্টসে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকে কথা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অবশ্যই, এবং চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।